নমস্কার বন্ধুরা, আমি বিক্রমজিৎ সাহা, তোমরা দেখছো স্টাডি মাইন্ড বাঙালি ইউটিউব চ্যানেল। আজকে আমাদের আলোচনার বিষয় বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন। এই প্রশ্নটি 2019 সালের মাধ্যমিক পরীক্ষায় 4 নম্বরের মানে এসেছিল। তো সেদিক থেকে দেখতে গেলে এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো শুরু করছি আজকে আলোচনা। 19 শতক মানে 1800 সাল থেকে 1900 সালের মাঝখানে যে সময়টা আসবে সেই সময়টাকে 19 শতক বলা হয়। এই সময় পাশ্চাত্য শিক্ষা, বিশেষ করে ইংরেজি শিক্ষা ও রাজনৈতিক চেতনার প্রসার ঘটতে থাকে। এই সময় ভারতীয়দের মধ্যে রাজনৈতিক বোধ জাগ্রত হয়, সেই সঙ্গে সঙ্গে অনেক রাজনৈতিক সংগঠনও গড়ে ওঠে। এই সময়কে ডক্টর অনিল শীল সভা সমিতির যুগ বলেছেন। এই সময় বহু আঞ্চলিক ও সর্বভারতীয় প্রতিষ্ঠান একে একে গড়ে ওঠে। এর মধ্যে কিছু সংগঠন আবার ইংল্যান্ডও গড়ে উঠেছিল। এই যে সভা সমিতির যুগ, সেই সময়কার যে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল সেটা ছিল বঙ্গভাষা প্রকাশিকা সভা। সেই সময়কার কিছু বিখ্যাত ব্যক্তি ছিলেন, যেমন টাকির জমিদার ছিলেন কালীনাথ রায়চৌধুরী, দ্বারকানাথ ঠাকুর, দ্বারকানাথ ঠাকুরকে তোমরা জানো রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদা, প্রসন্নকুমার ঠাকুর এবং বিখ্যাত রাজা রামমোহন রায়, তাদের বেশ কয়েকজন অনুগামী। অনুগামী বলতে সে সময় এই সমস্ত লোকদের কিছু সংগঠন ছিল, সেই সমস্ত সংগঠনের সদস্যগণ হতে পারেন, যেমন ব্রাহ্ম সমাজ সংগঠন ছিল। এরকম সংগঠনের যে সদস্যরা ছিলেন এদেরকে অনুগামী বলতে পারো। এদের উদ্যোগেই 1836 সালে কলকাতায় বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয়। সেই সময়কার বিখ্যাত ঐতিহাসিক যোগেশচন্দ্র বাগল বলেন, বঙ্গভাষা প্রকাশিকা সভা ছিল বাঙালি তথা ভারতীয়দের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান। 1836 সালেরই 8 ডিসেম্বর বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম অধিবেশন বসে। এই অধিবেশনে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক ও লেখক গৌরীশঙ্কর ভট্টাচার্য। এবার চলে আসছি বঙ্গভাষা প্রকাশিকা সভার মূল উদ্দেশ্য কী ছিল সে বিষয়ে আলোচনা করার জন্য। যে কোনো সভা প্রতিষ্ঠিত হলে তার তো উদ্দেশ্য থাকবেই। এই ক্ষেত্রে বঙ্গভাষা প্রকাশিকা সভার মূল উদ্দেশ্য ছিল রাজনৈতিক বিষয়গুলি নিয়ে আলাপ আলোচনা ও বিচার বিশ্লেষণ। সেই সময় এর বেশি কোনো সভা সংগঠনই করতে পারতো না, তাদের করার ক্ষমতাও ছিল না। সেই সঙ্গে জনগণের স্বার্থ রক্ষার জন্য সরকারের কাছে আবেদন পেশ করা। এখানে বলে রাখা ভালো, ব্রিটিশ সরকার 1828 সালে এক আইনের দ্বারা নিষ্কর যে জমিগুলো ছিল সেগুলির উপর কর বসায়। বঙ্গভাষা প্রকাশিকা সভা এর বিরুদ্ধে প্রতিবাদ জানায়। এছাড়াও বঙ্গভাষা প্রকাশিকা সভা পাশ্চাত্য শিক্ষা প্রসারে, বিশেষ করে ইংরেজি শিক্ষা প্রসারে উদ্যোগ গ্রহণ করেছিল। বঙ্গভাষায় প্রকাশিকা সভা ভারতীয়দের স্বার্থে শক্তিশালী প্রতিবাদ আন্দোলন গড়ে তুলতে পারেনি, সেই কারণে প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই এই সভা দুর্বল হয়ে যায় এবং আস্তে আস্তে গুরুত্ব হারিয়ে ফেলে, সেই সঙ্গে এর অস্তিত্ব লুপ্ত হয়ে যায়। অনেকে মনে করেন এই সভা ভারতের সর্বপ্রথম রাজনৈতিক সংগঠন ছিল। যোগেশচন্দ্র বাগল বলেন, বাঙালি তথা ভারতবাসীর মধ্যে সর্বপ্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল বঙ্গভাষা প্রকাশিকা সভা। ঈশ্বরচন্দ্র গুপ্ত সংবাদ প্রভাকর পত্রিকায় লিখেছিলেন, রাজকীয় বিষয় বিবেচনার জন্য অপর যে সভা হইয়াছিল তন্মধ্যে বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথমা বলিতে হইবে। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।